আমি তিনটা অপারেশন করছি, কিন্তু আমার চোখের ভিতরে এখনো গুলি রয়েছে। ঠিক আছে, এখন একটা গুলি এখন আমার চোখের ভিতর থেকে বাইর করে নাই, এবং আমি সরকার থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমি পাই নাই। সমন্বয়করা দেখা করছে, কিন্তু আমরা যখন সিএমএসে ছিলাম তখন দেখা বলে আমাদের সাথে পরে আবার দেখা করতে বলছে, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ আমাদের সাথে এরকম কিছু হয়নি। এখন আমরা তিনটা অপারেশন করার পর চোখের ভিতরে এখনো কেন গুলি থাকবে? আমাদের কথা এটাই, আমরা তিনটা অপারেশন করছি, এখনো কেন চোখের ভিতরে গুলি আমি ওই চোখে দেখতে পারি না? ঠিক আছে, এখন আমি চাইছি আমার পুরো নয়, আমার ভাইরা যারা রক্ত দিচ্ছে সবার সুচিকিৎসা চাইতেছি। আমরা যতদিন আমরা সুস্থ হতে পারি নাই, সম্পূর্ণ শিক্ষা আমরা ডক্টর ইউনুস কাছে, স্যারের কাছে আমরা দাবি জানাচ্ছি, যাতে এরা আমাদের কাছে সম্পূর্ণভাবে উনি আমাদের ব্যবস্থা করে রাখে।